হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কোনো অনেকটাই সকালবেলা, আর যে ওয়েদার তো তার জন্য দেবো আজকে কাতলা মাছের কালিয়া এখন বানানো হবে। তোমরা ব্লগটা দেখো এন্ড পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এনে এনে পুরো ক্যামেরা দেবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে এখানে বানানো হচ্ছে বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া। এখানে ফার্স্টে কাতলা মাছগুলোকে ভাজা হচ্ছে, নুন হলুদ মাখানো ছিল, এবার এগুলো অলমোস্ট ভাজা ডান, আর কিছু বাকি আছে। মাছগুলো এখানে ভেজে ভেজে এখন তুলে নেব। মাছগুলো সব ভাজা ডান সব ভেজে তুলে দিয়েছি, এবার ওই মাছ ভাজার তেলেই গ্রেভিটা প্রিপেয়ার করব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি তেজপাতা, একটা দারচিনি, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, আর গোটা জিরে। এগুলো ফোড়নগুলো হয়ে এসছে, এবারে দিচ্ছি রসুন কুচো, আর দিচ্ছি অনিয়ন। এখানে অনিয়নগুলো ব্রাউন করে ফ্রাই করা হয়েছে, তো এখানে আমি ক্যাশু আর একটুখানি ওর মধ্যে দেবো টক দই দিয়ে একটা পেস্ট বানাবো। দিয়ে দিলাম, বাট পেস্টটা করবো কাজু আর দইটা। পেস্টটা রেডি হয়ে গেছে, অনিয়ন গুলো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো। আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা, এগুলোকে ভালো করে এবারে মিক্স করছি। এটা একটা সতে টাইপের হয়ে গেছে, এবার ওর মধ্যে কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করছি জিরের গুঁড়ো, তারপরে অ্যাড করছি ধনের গুঁড়ো, তারপরে অ্যাড করছি লবণ গুঁড়ো, তারপরে অ্যাড করবো হলুদ গুঁড়ো, এবারে মিক্স করব। এবার অ্যাড করলাম সল্ট, আর দিচ্ছি হাফ চামচ সুগার, এটা অপশনাল, আর এটা দিলে টেস্টটা ভালো হয় তাই দিলাম। এবার সবটাকে মিক্স করবো, ভালো করে কষাতে হবে, যতক্ষণ না অয়েল সেপারেট হয় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। অয়েলগুলো সেপারেট হয়ে গেছে অলরেডি, এবার এক্সট্রা মিক্সচারের মধ্যে একটুখানি জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির অয়েলগুলো প্রপারলি কষে এলে আর মানে মশলাটা পুরো রেডি হয়ে গেলে ওখানে কালার চলে আসবে। তারপর এখানে আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে, এই কিশমিশ আর কিশমিশ শুদ্ধ জলটা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এইবারে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। ফ্রাইপ্যানের মধ্যে যেহেতু মাছ আজকে বেশি, ওর জন্যে ধরলো না, যেহেতু আমি কড়ার মধ্যে পুরো মাছটাকে ট্রান্সফার করে দিচ্ছি, এটার মধ্যেই এবার
বাকি রান্নাটাকে কন্টিনিউ করবো। হয়েই এসছে আর যেটুকু বাকি আছে। মাছ আর গ্রেভি পুরো কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো জল। ভালো করে মিক্স করে দিয়েছি, এবার ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার ঝোলটা ফোটাবো আর একটু শুকিয়ে নেব। ফাইনাল লুকটা তারপর শেয়ার করছি। ফিশ রেডি, এবার জাস্ট ভাতে মেখে খাবার পালা। কাতলা মাছের কালিয়াটা সবারই খাওয়া ডান। আচ্ছা লাস্টে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি, ভিডিওতে বলে দিই। সেটা হচ্ছে যে একটুখানি 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ গোলাপ জল আমি লাস্টে দিয়েছিলাম। আর আপনারা চাইলে ঝোলটাকে আর একটু ড্রাই করে নিতে পারেন, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। আজকে যেহেতু সবাই ভাত দিয়ে খাবে, তার জন্য আমি একটুখানি ঝোল রেখে দিয়েছিলাম। কেমন লেগেছে মাছের কালিয়াটা একটু বল। ভালো, খেয়ে কথা বলতে পারছি না, এত বেশি খাওয়া হয়ে গেছে। বিয়েবাড়ি স্টাইল, বিয়েবাড়ি স্টাইল মনে হচ্ছিল, ব্যাপক হয়েছে। যাই হোক, তোর কালি কাতলা মাছের কালিয়া না ঘরে ঘরে হয় না হয়। আচ্ছা তুই যে বলবি বলছিলি যে কালিয়া নাম কেন হয়েছে, সেটা তুই একটুখানি কি দর্শকদের বলে দে। আমি একটা ফুড ব্লগে দেখেছিলাম যে ওই কাতলা মাছের কালিয়াটা একটু কালচে কালচে কালার হয়, রাইট, তার জন্যই না ওই যে ডাইনা ডাইন আউট উইথ আদনান, আদনান ফারুকের ভিডিওতে বলছিলাম কালিয়া নামের রিজন ওই ব্ল্যাক কালারের গ্রেভিটা অনেকটা কালার এসে যায় বলে ওটার নাম কালিয়া। যাই হোক, তো ভিডিওটা জানিও কেমন লাগলো, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি ফিরবো একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। বাই বাই গাইস, হ্যাভ এ নাইস ডে।